সরকার এই সমস্ত অপকর্মগুলো করছে, কথা বলতে দিছে না, মানুষকে গুম করছে। আমাদের রাইট দরকার, কিন্তু তাই বলে অন্য কোনো দেশ আমাদের রাইটকে নষ্ট করবে এটা আমরা পছন্দ করি। জামাত আরও অনেক কিছু করে ফেলবে, এই জন্য এটাই দিস ইজ ফার্স্ট অ্যান্ড দিস ইজ লাস্ট এই মনে করে তারা স্টপ করে দিয়েছে। গণতান্ত্রিক রাইট তো মানুষ কথা বলবে, সমাবেশ করবে, এটাই তো অধিকার, এবং আমরা সেটাই এক্সারসাইজ করার জন্য চেষ্টা করেছি। কিন্তু সরকার আমাদের অধিকারটাকে দেয় নাই, দীর্ঘদিন দেয় নাই। আমরা মাঝে মধ্যেই অনুমতি চেয়েছিলাম, কোনো সময় দেয় নাই। অন্যদেরকে চাইলে অনুমতি দেয়, আমাদেরকে দেয় না, যার ফলে দেয় না। এক ফাঁকে হয়তো বা তারা পরীক্ষা করার জন্যই হতে পারে, অথবা বাইরের কোনো পরামর্শ কাজে লাগাইতে পারে, যেভাবেই হোক। এটা আমাদের দেশকে নিয়ে তো অনেকেই এখন কথা বলছে, আচ্ছা, বিশেষ করে গণতন্ত্রে, গণতন্ত্র, মানবাধিকার, হ্যাঁ, মানে ইকুয়াল রাইটস, এ সম্পর্কে তো আমেরিকা অনেক কথাই বলেছে, এবং এক পর্যায়ে তারা স্যাংশনের মতো এটা আরোপ করেছে। স্যাংশনটা কোনো মানে কারোর জন্য এটা সুখকর জিনিস না, এটা একটা অপমানকর জিনিস, এটা মোটেই কোনো দেশের জন্য এটা সম্মানের জিনিস না, আমরা এটাকে হেট করি। কিন্তু তারা এটা দিল কেন? সরকার এই সমস্ত অপকর্মগুলো করছে, কথা বলতে দিছে না, মানুষকে গুম করছে, কারণ ছাড়াই মানুষকে অ্যারেস্ট করছে, বারবার জেল গেট থেকে ভিতরে ধরে নিয়ে যাচ্ছে, তারপরে সমানে একেবারে আমাদের উপরে অনেক সময় মানব টিয়ার সেল, গুলি, মানুষ হত্যা করা, খুন করা, গুম করা, এত অপরাধ করছে, যার কারণে মানবাধিকার সংগঠন হিসাবে তাদের যারা আছে তারা এরকম একটা পদক্ষেপ নিতে পারে। কেউ কেউ এটাকে আবার ভালো মনে করছে, আমরা এটা কোনো ভালো জিনিস বলে মোটেও মনে করি না। আমাদের রাইট দরকার, কিন্তু তাই বলে অন্য কোনো দেশ আমাদের রাইটকে নষ্ট করবে এটা আমরা পছন্দ করি না। মানে আপনারা মনে করতেছেন যে মানে বিদেশীদের এই চাপের ফলে আপনাদের কর্মসূচিটা করা সহজ হয়েছে? ইট মেবি নট শিওর, হয়তো তারা নিজেরাও করতে পারে, বা কেউ পরীক্ষামূলকও বলছে দেখি জামাতকে দিয়ে দেখি কেমন পারে দিতে দেওয়া যায় কি না, এদেরকে গণতান্ত্রিক রাইট এক্সারসাইজ যদি করে কেমন হয়। তো এক ফাঁকে তারা দিয়েছে, তাও দিয়েছে রাত্রি 10টায়, এবং আল্লাহর মেহরবানি এই কয়েক ঘন্টাতে আমাদের সমাবেশটা তো আপনারা দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগদান করেছে। হয়তো সরকার এটার কারণে ভয় পেয়ে গেছে, হয়তো গণ অভ্যুত্থান হয়ে যাবে, অথবা জামাত আরও অনেক কিছু করে ফেলবে, এই জন্য এটাই দিস ইজ ফার্স্ট অ্যান্ড দিস ইজ লাস্ট এই মনে করে তারা স্টপ করে দিয়েছে। লাস্ট কেন মনে করতেছেন? মানে লাস্ট এই জন্য কেন মনে করতেছেন? লাস্ট এই জন্য আমি মনে করছি, তারা মনে করছে যে এরকম যদি আর একটা দেওয়া হয় অন্য মহানগরীগুলোকে, তাহলে যদি গণবিস্ফোরণ শুরু হয়ে যায় তাহলে তো আমরা টিকতে পারবো না, অথবা প্রতিবেশীর আশীর্বাদ অনুযায়ী তারা যেভাবে চলছে তাদের আশীর্বাদ সেভাবে তারা পাবে না। হতে পারে, ইট মে বি, আমার সাথে আপনারা ডিফার করতে পারেন, কিন্তু মানুষের ধারণা কিছু কাজ করে, তো এগুলো তার মধ্যে সেটা তো তারা যেহেতু দিয়েছে। তাহলে যে 10 জুনের পরে কিন্তু আপনারা যে আপনি যেটা বলছিলেন যে বিভাগীয় সমাবেশটা পরিকল্পনা, হ্যাঁ, ঘোষণা করা হয়েছিল, আমরা অলরেডি সেটা কেন পারা গেল ঘোষণা করেছিলাম এবং প্রস্তুতি নিয়েছিলাম সেখানে দরখাস্ত করা, তারপরে আমাদের সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সবাই মানে কথা বলা, অনুমতি চাওয়া, অনেক কিছু করছে, কিন্তু উপর থেকে তারা বলল যে আমাদের কোনো মানে অনুমতি নাই আপনাদেরকে দেওয়ার, তো আমরা দিতে পারবো না।